নলবাৰীর তিহুর এগারী শিক্ষকে ব্যতিক্রমী রূপত উদযাপন করিলে নিজের জন্মদিন। শ্যামলী স্বপ্নর উদ্যোগত বিগত 10 বছরে প্রকৃতিপ্রেমী গোবিন্দচন্দ্র ভাগবতীয়ে তেওঁর পরিয়ালের সদস্যসকলের জন্মদিনটি ব্যতিক্রমীভাবে উদযাপন করে আহিছে। উপজা দিনত গছপুলি রোপণ করে প্রকৃতিখন সেউজিয়া করার প্রয়াস করে আহিছে ব্যক্তিগৰাকীয়ে। শ্যামলী স্বপ্নর দশম প্রতিষ্ঠা দিবস আর গোবিন্দচন্দ্র ভাগবতীর জন্মদিন উপলক্ষে আজি তিহুর টৌমারি রতনপুর শিবাশ্রমত পরিয়াল সহিতে সেবালয় বিভিন্ন ক্ষেত্রর বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিত অর্ধশতাধিক বৃক্ষরোপণ কার্যসূচী আর গছপুলি বিতরণ কার্যসূচী হাতত লওয়া হয়। অঞ্চলটির স্থানীয় রাইজ আর মন্দির পরিচালনা সমিতির উপস্থিতিত এই কার্যসূচী সম্পাদন করা হয়। প্রকৃতিপ্রেমী গোবিন্দচন্দ্র ভাগবতীয়ে আজি পর্যন্ত নিজের খরচত 8 সহস্রাধিক গছপুলি রোপণ করেছে। নিজের জন্মদিনটি ব্যয়বহুলভাবে উদযাপন করার বিপরীতে এইদরেই ব্যতিক্রমীভাবে উদযাপন করে দেখাইছে প্রকৃতিপ্রেমর এক অনন্য নিদর্শন। আটাইলৈ বসন্তর শুভেচ্ছা জ্ঞাপন করছো। শ্যামলী স্বপ্ন বালি ইয়ার জন্ম 2015 চনত হয়েছিল আর এই 10 বছরের আমি প্রতিষ্ঠা দিবস টৌমারি রতনপুর শিবাশ্রমত আয়োজন করছো। আর এই শ্যামলী স্বপ্নর মূল উদ্দেশ্যই হয়েছে আমি বিজ্ঞানে কোয়া ধরনের গছ থাকিলে মানুষ থাকিব এই আপ্তবাক্যহারীকে আমি আরগত করে এই অনুষ্ঠানটি চলাই আছো। এই 15 বছর 10 বছর সম্পূর্ণ হল আর মই আপনার মাধ্যমে এইটো জানাব বিচারিছো যেহেতু ইতিমধ্যে মই মানে অবসর গ্রহণ করার ফলে আগবাড়িছো। জুনের মাহত মই অবসর গ্রহণ করি। মই এই শ্যামলী স্বপ্নক এতিয়ালৈকে মই নিজস্বভাবে মই চলাই আছিল। ইয়াক মই সরকারীকরণ করার কারণে মই রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করি। এই অহা বছর 2024তে মই শ্যামলী স্বপ্নক সংঘ সমিতির যে রেজিস্ট্রেশন এটা NGO হিসাবে মই ইয়াক গড় দিয়ার কারণে পরিকল্পনা করছো। আর আমার শ্যামলী স্বপ্নর মূল উদ্দেশ্যই হয়েছে কেক কাটি চাকি বা মোমবাতি নুমাই জন্মদিন পালন করার পরিবর্তে গছপুলি অন্তত এটা গছপুলি রোপণ করে নিজের পরিয়ালর বা বিশেষ ব্যক্তির বা কারোবার স্মরণক কিংবা স্মৃতিত এটা গছপুলি রোপণ করে প্রকৃতি সুরক্ষাত অকনমান হলেও সহায় আগবাওক এইটাই হয়েছে শ্যামলী স্বপ্নর মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে আমি ইয়াত মিলিত হয়েছো। বিগত 9 বছরত মই যথেষ্ট সঁহারি পাইছো বা আপনার সহায় সহযোগ পাইছো। আর অনাগত দিনতো এই অনুষ্ঠানটি রেজিস্ট্রেশন করে সম্পূর্ণ সরকারি নীতি নিয়মের মাধ্যমে আমি আগবাড়ি যাম বলে আশা রাখিছো।